দেশে দেশে এখনও প্রবাসীদের মাঝে পদ্মা সেতুর উদ্বোধনের আমেজ। রোববারও প্রবাসীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছিল বিভিন্ন আয়োজন। এছাড়া শনিবার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে বড় পর্দায় সরাসরি উদ্বোধনের অনুষ্ঠান প্রদর্শন করা হয়। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব, লঞ্চ ফেরি নয়, সুবিশাল পদ্মা নদী এখন পাড়ি দেওয়া যাচ্ছে সড়ক পথেই। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন মাইলফলক। পদ্মা সেতুর উদ্বোধনে আবেগ ছুঁয়েছে হাজার কিলোমিটার দূরে থাকা প্রবাসীদের, তাই তো সশরীরে উপস্থিত না থাকতে পারার আক্ষেপ তারা ঘুচিয়েছেন বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করে। কুয়েত, ইতালি, বাহরাইন, লেবানন ও সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশেই দূতাবাসের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। আর এ আয়োজন দেখতে দূতাবাস প্রাঙ্গণগুলোতে নামে প্রবাসীদের ঢল। বিভিন্ন সংগঠনের ব্যানারেও হয় আয়োজন। পদ্মা সেতুটা উদ্বোধন করছে, এটা আমরা অত্যন্ত অনেক খুশি। প্রবাসীদের রেমিটেন্সে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, এই জন্য আমরা গর্বিত, বাংলাদেশ গর্বিত। পদ্মা সেতু বিশ্বের মানচিত্রে বাঙালি বাংলাদেশিদেরকে আরেক ধাপ মাথা উঁচু করে দাঁড়ানোর সেই সীমাবদ্ধতার বাইরে আমাদেরকে নিয়ে গেছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাংলাদেশ যে এই পদ্মা সেতু নির্মাণ করতে পারলো, এর মধ্য দিয়ে বাংলাদেশের যে অর্থনৈতিক সক্ষমতা এবং মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনার যে অদম্য ইচ্ছা, সাহস এবং কমিটমেন্ট, সেটি আজ বাস্তবায়িত হলো। ওমানের প্রবাসীরাও নানা আয়োজনে ঐতিহাসিক এই মুহূর্ত উদযাপন করে। দেশের এমন অর্জনে উচ্ছ্বাস ঝরে তাদের কণ্ঠে। অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই, তবে আমরা মনে করি যে আজকে বিশ্বের বুকে যে বাংলাদেশের যে পরিচিতি, যে পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে যে আজকে এই পদ্মা সেতু আমরা করে দেখিয়েছি। নিউ ইয়র্কে রোববারও মিষ্টি বিতরণ করে এ আনন্দ উদযাপন করেন প্রবাসীরা। এছাড়া অনেক দেশেই রোববার পদ্মা সেতুর উদ্বোধনী উপলক্ষে ছিল নানা আয়োজন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।